বান্দরবানের থানচি ও রুমায় ব্যাংক মসজিদ থানায় কেএনএফ এর হামলার ঘটনায় এ পর্যন্ত মোট 6টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে রুমায় 4টি এবং থানচিতে 2টি মামলা হয়েছে। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর মিরপুর ডিওএইচ থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ভূ রাজনীতি ও রণকৌশল বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ শামীম কামাল। জনাব শামীম কামাল, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতে যেটি আপনার কাছে জানতে চাই যে কেএনএফ সন্ত্রাসীরা শুধু ব্যাংক লুট করেই বসে নেই, তারা থানায়ও হামলা চালিয়েছে এবং আলীকদমে হামলার ঘটনা ঘটেছে। এই যে ধারাবাহিক হামলা, এর পেছনের কারণ কি বলে মনে করছেন? কি বার্তা আসলে তারা দিতে চাচ্ছে? ধন্যবাদ আপনাদেরকে আমাকে সাথে নেওয়ার জন্য। আপনার যে প্রশ্ন যে তারা কি বার্তা দিতে চাচ্ছে, এ ব্যাপারে যদি সংক্ষেপে বলি, যে কোনো ইনসার্জেন্সির ক্ষেত্রে কয়েকটা পর্ব থাকে। এটা হচ্ছে প্রি গেরিলা ফেজ, গেরিলা ফেজ এবং কনভেনশনাল অফেন্সিভ ফেজ। তো এরা এখন গেরিলা ফেজে অবতরণ করেছে। তাদের দীর্ঘদিনের যে প্রস্তুতি, তার একটা সক্ষমতার প্রমাণ দেওয়া, সেই জন্য তারা এই কাজটা করছে। তো এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে যে বার্তাটা তারা দিতে চাচ্ছে, এটার প্রতিষ্ঠাতা নাথান বোম 2017 সালে, জাস্ট কয়েকদিন, জাস্ট 4-5 বছর আগে এই সংগঠনটি জন্ম লাভ করেছে। সো নাথান বোম কিন্তু প্রাথমিকভাবে পিসিজিএস এর সদস্য ছিলেন, পরে পাহাড়ি ছাত্র পরিষদের, এবং বর্তমানে এখন সে চীন কুকি চীন ন্যাশনাল ফ্রন্টের নেতৃত্ব দিচ্ছে। এটার মূল কারণ হচ্ছে কিন্তু একটা একটা প্রগাঢ় হতাশা। পার্বত্য চট্টগ্রামের যে শান্তি চুক্তি, সেটা বাস্তবায়িত না হওয়ার কারণে এই হতাশার প্রেক্ষিতে তারা যে বার্তাটা দিয়ে যাচ্ছে, তারা শান্তি চুক্তি, বাংলাদেশ সরকার এসব মানে না, ক্রমাগতভাবে এই আক্রমণ তারা বাড়িয়ে যাবে বলে আমার ধারণা। কেএনএফ এখন যে সমস্ত কার্যকলাপ চালাচ্ছে, এর পেছনে তৃতীয় পক্ষের ইন্ধন দেখছে নিরাপত্তা বিশ্লেষকেরা, এই তৃতীয় পক্ষ কারা হতে পারে? আচ্ছা, এখানে তৃতীয় পক্ষ, আপনি যদি প্যাটার্নটা লক্ষ্য করেন, বান্দরবন এবং রাঙ্গামাটি জেলার 9টি উপজেলা নিয়ে কেএনএফ একটা স্বাধীন স্বায়ত্তশাসন এলাকা দাবি করছে। খুবই ইন্টারেস্টিং যে বিষয়টি, সেটা হচ্ছে এটা কিন্তু আর একটা নাম হচ্ছে কেএনএফ এর বম পার্টি। তা মূলত বম বলতে খ্রিস্টান সম্প্রদায়কে বুঝায়। তো এই যে 9টা উপজেলা রাঙ্গামাটি এবং বান্দরবনের, তারা কিন্তু পার্সেন্টেজে দেখতে পার্বত্য চট্টগ্রামে এদের মোট জনসংখ্যা 8 থেকে 10 হাজার, 1.5% মাত্র। কিন্তু খুবই মজার বিষয় যেটা, তারা নাম দিয়েছে কেএনএফ কারণ এটার সাথে কুকি এবং মিজোরামের কুকি এবং চীনের মিয়ানমারের চীন প্রদেশের চীনরা সম্পর্কযুক্ত। সো এই প্যাটার্নটা যদি লক্ষ্য করেন, এখন পর্যন্ত যে হামলাগুলি হচ্ছে সেটা কিন্তু বান্দরবন জেলায় হচ্ছে, রাঙ্গামাটি কিন্তু হচ্ছে না, রাঙ্গামাটির বিপরীতে আছে মিজোরাম। সো এখানে একটা জিনিস আমরা খুব সেফলি কনক্লুড করতে পারি যে মিয়ানমারের চীনে যে যুদ্ধ অবস্থা, যে পুরা সমগ্র মিয়ানমার জুড়ে যে যুদ্ধ অবস্থা আছে, সেখানে চীন প্রদেশের যে যুদ্ধ অবস্থা, সেখানে চীন ন্যাশনাল আর্মি বা চীন ন্যাশনাল ফ্রন্টের সাথে এদের একটা যোগসূত্র থাকার সম্ভাবনা আছে। বিকজ আমি গেরিলা ফেজের কথা বললাম, এই ফেজে যে রণকৌশলটা অবলম্বন করা হয়, এটা হচ্ছে হিট অ্যান্ড রান ট্যাকটিক্স। সুতরাং তারা হিট করে ইজিলি যেন চীনে গিয়ে প্রবেশ নিতে পারে সেফ স্যাংচুয়ারি হিসাবে। সুতরাং এখানে চীন প্রদেশের, মিয়ানমারের চীন প্রদেশের তাদের সশস্ত্র সংগঠনগুলির সাথে একটা গভীর সম্পর্ক আছে বলে আমি ধারণা করছি। বিশ্লেষকরা কিন্তু আরেকটি বিষয় বলছেন যে কুকিচীন সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর যথেষ্ট উদ্যোগ ছিল না। আপনার কাছে কি তাই মনে হয় কিনা? না, এটা দেখেন, একটা ভ্যাকিউম তৈরি হয়েছে। পার্বত্য চট্টগ্রাম যে শান্তি চুক্তি হয়েছে 1997 সালে 2 ডিসেম্বর, সেখানে সেই চুক্তির যে ক্লজগুলি ছিল, সেই ক্লজে 72টা ক্লজ, তার মধ্যে আপনার 25টা বাস্তবায়ন হয়েছে, 18টা আংশিক বাস্তবায়ন হয়েছে। কিন্তু মূল যেটা সমস্যা, সেটা হচ্ছে ভূমির, জমির যে বন্দোবস্ত, এটা করা সম্ভব হয়নি। কয়েকটি ভূমি কমিশনের চেয়ারম্যান কয়েকজন পরিবর্তন হয়েছে, কিন্তু এই ভূমি কমিশন করার পরে 27,000 মামলা পড়েছে, একটিরও সমাধান হয়নি। তো এটা একটি প্রচণ্ড একটা হতাশার কারণ, যে কারণে কেউ না কেউ এটার বিপক্ষে দাঁড়িয়ে যাবে। এখন পিসিজিএসএস সন্তু লর্মার পক্ষে আর যুদ্ধ করা সম্ভব না, যে সুযোগ সুবিধা উনি পাচ্ছেন। সো তারপরে পিসিজিএস থেকে ইউপিডিএফ আসলো, ইউপিডিএফ ভেঙে অনেকগুলি সংগঠন হলো, এখন চীন ন্যাশনাল ফ্রন্ট সামনে এসছে, সামনে হয়তো বা আরও কেউ আসবে, এটাই খুব স্বাভাবিক। যতদিন পর্যন্ত এই শান্তি চুক্তির মধ্যে একটা বড় ক্লজ ছিল, 500 যে আপনার আমাদের নিরাপত্তা ক্যাম্প আছে, সেই 500 নিরাপত্তা ক্যাম্প কিন্তু তুলে দেওয়ার কথা, সেখানে 130টা ক্যাম্প তুলে দেওয়া হয়েছে। সো একটা অটোমেটিক্যাল একটা ভ্যাকুম তৈরি হয়েছে, এই ভ্যাকুমটার সুযোগ এখন সন্ত্রাসীরা নিচ্ছে বলে আমার ধারণা করছি।
আপনি বলছিলেন যে তারা মিয়ানমারে ঢুকে পড়ে এবং মিজোরামে কিন্তু তাদের বম জনগোষ্ঠী আছে এবং সেখানে তারা আশ্রয় প্রশ্রয় পায়, এখানে অঘটন ঘটিয়ে সেখানে তারা পালিয়ে যায়। এক্ষেত্রে কি ভারত কি আমাদের কোনো সাহায্য করতে পারে কিনা? ভারতের সহযোগিতা বলতে দেখেন, আপনার যদি ভারত আমাদের শান্তি চুক্তির ব্যাপারে আন্তরিক না হতো, তাহলে কিন্তু অদ্যাবধি শান্তি চুক্তি সংগঠন হওয়ার সম্ভাবনা ছিল না। সুতরাং আমি ভারতের এক্ষেত্রে বলবো যে দেখেন, ইভেন 2022 সালেও আমরা যখন নিরাপত্তা বাহিনী এই কেএনএফ এর মেম্বারদেরকে ধাওয়া করে, তারা কিন্তু মিজোরামে গিয়ে প্রবেশ করে এবং এর এর সংখ্যাটা কম না, এদের সংখ্যা কিন্তু 2000। সো এই মুহূর্তে ভারতের কাছ থেকে আমাদের যেটা সহযোগিতা, যদি তারা তাদেরকে প্রশ্রয় না দেয়, আমরা জানি মণিপুরে অশান্ত, মিজোরামে অনেক ধরনের সমস্যা আছে, তারপরে আমি মনে করি যে ভারতের ব্যাপারে আমাদের সাথে আন্তরিক থাকবে এবং আমরা তাদের কাছে সহযোগিতা পাবো। কিন্তু এখন মিয়ানমারের ব্যাপারটা মিয়ানমার সরকারের নিয়ন্ত্রণে নাই, এবং আমি যা আমার জানা মতে বাংলাদেশের পক্ষ থেকে চীন প্রদেশে যে সন্ত্রাসী গ্রুপগুলো আছে, ইভেন আরাকান আর্মি রাখাইনে, কারোর সাথে সেরকম কোনো কোনো যোগাযোগ আছে বলে আমার জানা নেই অন্তত। সো এরকম একটা আনকনভেনশনাল একটি যোগাযোগ রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা যদি এখন যদি কোনো সমস্যা হয়, নিশ্চয়ই সরকার এই বিষয়ে নজর দিবে এবং এই পরিস্থিতি একটি সুস্থ সমাধান হবে। ধন্যবাদ আপনাকে জনাব শামীম কামাল। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।